সুপ্রিয় বন্ধুরা, এখানে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের অনেক রোগের চিকিৎসা করে থাকছেন আমাদের ডক্টর সুজন ভাই। তিনি গাছগাছড়ার নানা প্রকার ঔষধ দিয়ে কবিরাজের মাধ্যমে নানান রোগের চিকিৎসা করে থাকছেন। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তার সাথে। তিনি গোপন ও জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকছেন। তার এখানে দেখতে পাচ্ছেন কতগুলা ঔষধি, গাছের ফল, গাছের ছাল, গুঁড়া, পাতা, সব কিছু একদম বাগান থেকে নিজ হাতে তুলে সংরক্ষিত করা। আপনারা দেখতেই পাচ্ছেন গাছ কোনোদিন মানুষের ফাঁকি দেয় না, মানুষ মানুষকে ফাঁকি দেয়। গাছ কখনো মানুষকে মানে নিরাশ করে না, তার কার্যক্রমতা প্রকাশ করেই থাকে আল্লাহ তাআলার মাধ্যম দিয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো গাছের মূল, এই মূলের মাধ্যমেই আপনার কঠিন রোগ সহজেই সমাধান হয়ে যায়। এই দেখেন, আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের গাছের সমস্ত ঔষধি গাছের যে কাণ্ড বা ফল বা পাতা গোড়া। এই দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর, এটাকে কি বলে ডাক্তার ভাই? শতমূল। দেখছেন মূল আর মূল, এজন্য এটাকে বলা হয় শতমূল। দেখছেন, এই দেখেন শুকনো ভাবে রেখে দিয়েছে, তাও এর কার্যক্ষমতা দেখেন, অঙ্কুরোদ্গম কত বড়, সারা বেড়ে গেছে। আমরা ভিডিওর ডেসক্রিপশনে ঠিকানা দিয়ে দেব, সেই ঠিকানায় আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ট্রিটমেন্ট নিয়ে জীবনকে আরও সুন্দর করতে পারেন। আমরা ঠিকানাটা এখানে ডিসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা এদিকে আরও কিছু আছে সেটা দেখানোর চেষ্টা করব। এই যে উলট কম্বল, যে গুঁড়া সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাও আছে। এটা কি ভাই? আলকুশি। আলকুশি দেখতে পাচ্ছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি চূর্ণ, কচি বেল চূর্ণ করা, ভুঁই কুমড়া। এটা ভুঁই কুমড়া। এটা আছে যে তেঁতুল বীজের গুঁড়া, তেঁতুল বীজের গুঁড়া। এটা শিমুল মূল, এটা শিমুল মূল গুঁড়া, এটা শিমুল মূল। এটা আছে যে কোথেলা গাম, কোথেলা গাম ভাই বলছেন। এটা অশ্বগন্ধা, অশ্বগন্ধা। আলহামদুলিল্লাহ, এটা সোনা পাতা, সোনা পাতা। এটা ত্রিফলা, আমরা আরো দেখতে পাচ্ছি ত্রিফলা। এটা হচ্ছে যে শতমূল গুঁড়া, শতমূল গুঁড়া। এটা হলো খুরমা খেজুর, খুরমা খেজুর দেখতে পাচ্ছেন। এটা হলো ইসুবগুল, আস্ত ইসুবগুল। এটা হ্যাঁ, এটা আস্ত ইসুবগুল। এটা হচ্ছে যে অর্জুন পাউডার, শেষ হয়ে গেছে, আমরা আবার ঘোরা করবো ইনশাল্লাহ। আমরা উপরে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গুক্ষুর কাটা, গুক্ষুর কাটা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন অবশ্যই জামের বিসি, আমের বিসি, জষ্টি মধু, আমের আঠা, বাবলার আঠা। এপাশে আছে মধু, তারপরে আছে বীর্যমূল, আছে আপনার এখানে এটা আজকে ডুমুর চূর্ণ, জষ্টি মধু চূর্ণ, আছে কাবাব চিনি, আছে সুন্দরবনের চাকভাঙা মধু, আছে গ্রামের প্রাকৃতিক চাকভাঙা মধু। এটা আপনারা সরল সুলভ মূল্যে আমার কাছ থেকে নিতে পারবেন, নিজে সংগ্রহ করা আলহামদুলিল্লাহ, নিজে যে আমরা সংগ্রহ করছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মধুর যে কালারটা, অরিজিনাল সেই কালার, অরিজিনাল কালার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, খেতে অনেক স্বাদ, প্রাকৃতিক, একেবারে ন্যাচারাল প্রাকৃতিক মধু, নিজে সংগ্রহ করা আলহামদুলিল্লাহ। আপনারা এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেই ডাক্তার ভাইকে, যিনি সমস্ত রোগের চিকিৎসা দিয়ে থাকছেন। ভাই এবার আপনি বলুন, আপনার কিছু বলতে চাই আপনাদের সামনে, আপনি কি কি রোগের ট্রিটমেন্ট করে থাকেন সেই সম্পর্কে? এটা হচ্ছে যে আপনার কাঁচা অশ্বগন্ধা, আলহামদুলিল্লাহ নিজে ভুঁই থেকে সংগ্রহ করছি। এটা শুকানো হবে, শুকানোর পরে এটা পাউডার করা হবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো শতমূল, কাঁচা শতমূল।
এটাও নিজে সংগ্রহ করে আনছি, এটাও শুকিয়ে গুঁড়ো করা হবে। এগুলো যত কিছুই আছে ম্যাক্সিমাম সবই আমার নিজে সংগ্রহ করে গুঁড়ো করা। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ভেষজ গাছগাছার ঔষধ আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, পাইকারি খুচরা, অথবা যদি মনে করেন যে ট্রিটমেন্টের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, চিকিৎসার ক্ষেত্রে আমরা বিভিন্ন গাছগাছরা ভেষজ চিকিৎসা দিয়ে থাকি। এখানে অশ্ব, বাউসি, কষা, পুরাতন আমাশা, পাইলস, তারপরে হচ্ছে যে যৌন সমস্যা, হ্যাঁ, যে কোনো ধরনের যৌন সমস্যার জন্য আপনি যোগাযোগ করতে পারেন, এবং আপনার হচ্ছে যে স্বপ্নদোষজনিত সমস্যা, স্বাস্থ্যহীনতা, তারপরে যে কোনো ধরনের ক্ষুধা মন্দা, পেটের সমস্যা, আমাশা, গ্যাস্ট্রিক, আলসার, কোষ্ঠকাঠিন্য, এই ধরনের ট্রিটমেন্ট এখানে করা হয় ভেষজ চিকিৎসার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভেষজের অরিজিনাল যে গাছগাছরার যে উপাদানগুলো সেগুলো আপনারা পাবেন। এখান ঠিকানা ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এখানে দেখছেন যে আমার কাছে এটা হচ্ছে চিরতা, চিরতার গাছ। আপনারা জানেন চিরতা সম্পর্কে অনেকেই জানেন, চিরতা, হরিতকি, বয়রা, আমলকি, এগুলো দিয়ে কত উপকার হয়, সুন্দর সুন্দর ভেষজ ট্রিটমেন্ট এটা করা হয়। গ্যাসের, গ্যাস্ট্রিকজনিত সমস্যা আছে, ইসবগুল, ইসবগুলির ভুষি, তুকমা দানা, হালিম দানা, সব ধরনের ভেষজ এখানে খুচরা এবং পাইকারি বিক্রি করা হয়। আপনারা ডিসক্রিপশন বক্সে করতে পারবেন, মোবাইল নাম্বার ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল বাটনটি টিপে দেবেন। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।